মুখের কালো দাগ অথবা ব্রণের কালো দাগ এই সমস্যাটায় পড়তে হয়নি এমন কোনো আপুকে খুঁজে পাওয়া হয়তো খুবই দুষ্কর হবে, কারণ লাইফে একবার না একবার হলেও আমরা সবাই এই প্রবলেমটাকে ফেস করেছি। আর আমি নিজেও লাস্ট কিছুদিন ধরে মারাত্মক পরিমাণে অ্যাকনে প্রবলেমে ভুগছিলাম, যেটা ছবি অথবা ভিডিও আমি সাইট থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমরা বুঝতে পারো যে আমার স্কিন কন্ডিশন কতটা বাজে হয়ে গিয়েছিল। আর অ্যাকনেটাকে কিওর করার পরে আমি অনেক বেশি মুখের কালো দাগে ভুগছিলাম। সো আজকে আমি তোমাদের সাথে স্কিন কেয়ারের কয়েকটা স্টেপ শেয়ার করব, যেগুলো ফলো করলে খুব ইজিলি মুখ থেকে কালো দাগগুলো রিমুভ হতে অনেক হেল্প করবে। আর আমি নিজেও আমার এই ডার্ক স্পট রিমুভিং জার্নিটাতে এই স্টেপগুলোকে রেগুলার বেসিসে ফলো করেছি, আর এখন আমার স্কিনের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এই তো, চলো আর কথা না বলে আমরা সেই স্টেপগুলোকে একটু দেখে আসি। তো ফার্স্টে আমি একটা ফেস প্যাক প্রিপেয়ার করব, আর এই ফেস প্যাকটাই আমাদের স্কিন থেকে ডার্ক স্পটটাকে রিমুভ করতে হেল্প করবে, সেই সাথে আমাদের স্কিন থেকে সান ট্যানও রিমুভ করবে এবং স্কিন টোনটাকে অনেকটা ব্রাইটেন আপ করতেও হেল্প করবে। সো এই ফেস প্যাকটার প্রধান ইনগ্রিডিয়েন্ট হলো মসুর ডাল। এখানে আমি প্রায় এক মুঠো পরিমাণ মসুর ডাল নিয়েছি, আর এই ডালটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব, আর ধুয়ে নেওয়ার পরে এক কাপ পরিমাণ পানিতে সারা রাতের জন্য ভিজিয়ে রাখব। মসুর ডালে প্রচুর পরিমাণে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে, যেটা আমাদের কালো দাগগুলোকে রিমুভ করে মুখ থেকে এবং স্কিন টোনটাকে অনেক বেশি ব্রাইট করে। তো পরের দিন সকালবেলা দেখতেই পারবা তোমরা ডালটা অনেকটা ফুলে ফুলে গেছে। এরপরে আমি এখানে আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হলো আলু। আলুও খুবই খুবই ভালো একটা উপাদান মুখ থেকে কালো দাগ দূর করার জন্য। সো আলুটাকেও আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে তারপর একটু ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি, আর এই ডাল আর আলুটাকে এখন আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করছি না, ডালটাকে আমি যে পানিতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ওই পানিটাই ব্লেন্ড করার সময় আমি ইউজ করেছি। তো আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টকে ব্লেন্ড করা হয়ে গেছে, আর ব্লেন্ড করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট যেন খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে একটা স্মুথ কনসিস্টেন্সি হয়, কোনো কিছুর যেন আস্ত দানা না থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। সো এখন আমি এই মিক্সটাকে ছোট্ট একটা এয়ারটাইট বক্সে ঢেলে নিব, আর এই ফেস প্যাকটাকে আমি নেক্সট 7 দিনের জন্য প্রিপেয়ার করেছি, আর এই ফেস প্যাকটাকে আমি পরপর 7 দিনই ইউজ করব। সো ফ্রিজে রেখে এটাকে ইজিলি 7 দিন ব্যবহার করা যাবে, 7 দিন পরে আবার নতুন করে আমাদেরকে এই ফেস প্যাকটাকে প্রিপেয়ার করতে হবে। সো আমার মুখের জন্য যতটুকু লাগে অতটুকু আমি আলাদা করে রেখেছি, আর বাকিটুকুকে আমি ডিপ ফ্রিজে স্টোর করে রাখব। জাস্ট যেদিন আমরা অ্যাপ্লাই করব ফেস প্যাকটাকে, ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বের করে রাখব, এরপরে যখন বরফটা ছেড়ে যাবে সেই অবস্থায় আমরা ঠান্ডা ঠান্ডা এই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করব। আর ঠান্ডা ঠান্ডা অবস্থায় এটাকে অ্যাপ্লাই করার একটা বেনিফিট হলো, যাদের ওপেন পোর্সের অনেক প্রবলেম আছে, তাছাড়াও অ্যাকনের কারণে কিন্তু মুখে ওপেন পোর্সের সমস্যা অনেক বেশি বেড়ে যায়। সো ঠান্ডা অবস্থায় এই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করলে পোর্সের সমস্যাটা অনেকটা চলে যায়, পোর্স মিনিমাইজ হয়ে যায় এবং সেই সাথে খুবই রিফ্রেশিং একটা ইফেক্ট চলে আসে আমাদের ফেসে। তো এখন আমি এই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করব, কিন্তু অ্যাপ্লাইয়ের আগে এখানে আমি আরও একটা আমার খুবই পছন্দের ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব, সেটা হলো টক দই। টক দই আমার মনে হয় যে আমার স্কিনটাকে অনেক বেশি প্লাম্পি আর স্মুথ বানায় দেয়। সো আমি চেষ্টা করি আমার স্কিন কেয়ার রুটিনে টক দইটাকে রাখতে। তোমাদের কারো যদি টক দই স্যুট না করে বা টক দই হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো, বাট আই জাস্ট লাভড ইট, সো আমি এখানে ইউজ করছি। সো হাফ টিস্পুনের মতো আমি টক দই এখানে নিয়েছি, আর খুব ভালোভাবে মিক্স করে এরপরে আমি এটাকে আমার ফেসে অ্যাপ্লাই করব। আর অ্যাপ্লাইয়ের আগে আমি আমার মুখটাকে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন পুরো মুখে খুব ভালোভাবে এই ফেস প্যাকটাকে আমি অ্যাপ্লাই করব, আর অ্যাপ্লাইয়ের পরে আমি 10 থেকে 12 মিনিট ওয়েট করব। আর এক্ষেত্রে একটা কথা আমি বলে দিই, অনেকে ফেস প্যাক অ্যাপ্লাই করে যাতে তাড়াতাড়ি শুকায় যায় এর জন্য ফ্যানের নিচে বসে থাকো, বাট এই কাজটা একদমই করা যাবে না, তাহলে ফেস প্যাকটা খুব তাড়াতাড়ি শুকায় যায়, যার কারণে এটার গুণাগুণটা আমাদের স্কিনে ভালোভাবে পেনিট্রেট হতে পারে না। সো এই কাজটা একদমই করা যাবে না। এই তো,
আমার 10 মিনিট হয়ে গেছে, আর এখন আমি জাস্ট হালকা হাতে একটু আমার স্কিনটাকে মাসাজ করে আমি পানি দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবো। এই ক্ষেত্রে যাদের ফেসে অ্যাক্টিভ অ্যাকনে আছে, মানে ব্রণটা নতুন হয়েছে, ওই ক্ষেত্রে কিন্তু ফেসে মাসাজ করা যাবে না, জাস্ট পানি দিয়ে মুখটাকে ধুয়ে ফেলতে হবে। আর এখন আমি সফট একটা কাপড় দিয়ে মুখটাকে মুছে নিব। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যারা অ্যাকনে প্রবলেমে ভুগছো তারা বডি আর মুখের জন্য আলাদা তোয়ালে বা গামছা ইউজ করবে, এই ক্ষেত্রে জীবাণু ছড়ানোর চান্সটা অনেকটা কমে যায়। সো আমি তো আমার অ্যাকনে জার্নিতে এটাই ফলো করেছি, আমার ফেসের জন্য আমি আলাদা সফট একটা কাপড় রেখেছি। প্রত্যেকবার মুখ ধোয়ার পরে আমি ওই কাপড়টা দিয়েই আস্তে আস্তে চেপে চেপে আমার মুখটাকে আমি মুছে নিয়েছি। তো এই তো এখন আমি হচ্ছে আমার ফেসে একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করব। অবশ্যই অবশ্যই যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাইয়ের পরে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা মাস্ট। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই না করলে আমাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায়, যার কারণে দেখা যায় বয়সের ছাপ কিন্তু খুব দ্রুত আমাদের স্কিনে চলে আসে। সো ময়েশ্চারাইজার একদমই স্কিপ করা যাবে না। যে কয়বার আমরা ফেস ওয়াশ করব বা মুখ পানি দিয়ে ধুবো, প্রত্যেকবারই আমাদের ময়েশ্চারাইজার মুখে অ্যাপ্লাই করা মাস্ট। আর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করলে আমাদের স্কিন কিন্তু বেবি সফট রাখতে অনেক হেল্প করে। আর আমি সিম্পলের ময়েশ্চারাইজারটা ইউজ করছি, এটা আমার কাছে খুবই ভালো লাগে, আর এটা একদমই বাজেট ফ্রেন্ডলি, খুবই কম দামে তোমরা একটা ভালো ময়েশ্চারাইজার যদি চাও তাহলে এটা ইউজ করতে পারো। এখন চলে যাব আমি আমার পরের স্টেপে। সেখানে আমি হচ্ছে আমার স্কিনে অ্যালোভেরা জেল ইউজ করব, আর এই ক্ষেত্রে আমি প্ল্যান্ট বেসড অ্যালোভেরা জেলটা ইউজ করছি, মানে গাছ থেকে একটা অ্যালোভেরার পাতা কেটে নিয়ে খুব ভালোভাবে এটাকে ক্লিন করে এরপরে আমি অ্যালোভেরাটাকে মাঝখান থেকে একটু কেটে নিয়ে এই পাতাটাকে খুব ভালোভাবে আমার মুখে আমি মাসাজ করে অ্যাপ্লাই করব। অ্যালোভেরা জেল আমাদের স্কিনটাকে সুদিং রাখতে অনেক হেল্প করে, সেই সাথে ডার্ক স্পট খুব তাড়াতাড়ি রিমুভ করে। সো এই স্টেপটা তো আমি রেগুলার বেসিসে ফলো করেছি, রাতে ঘুমানোর আগে আমি 3-4 মিনিট আমার ফেসে খুব ভালোভাবে এই অ্যালোভেরা জেলটাকে মাসাজ করেছি, দেন 10 মিনিটের জন্য আমার ফেসে এটাকে রেখে দিয়েছি। এরপরে আমি নর্মাল পানি দিয়ে আমার মুখটাকে ধুয়ে নিয়েছি, আর রাতে ঘুমানোর আগে আমি মুখে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে জাস্ট ঘুমাই গেছি। এই স্টেপটা মুখ থেকে কালো দাগ দূর করার জন্য খুবই 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 কার্যকরী। অ্যালোভেরা জেল মাসাজের ফলে আমাদের স্কিনের টেক্সচারটা স্মুথ হতে হেল্প করে, মুখের কালো দাগগুলোকে খুব দ্রুত রিমুভ করে, সেই সাথে স্কিনটাকে অনেক বেশি গ্লসি বানায় দেয়। সো এই স্টেপটাকে আমি বলবো একদমই মিস করবা না তোমরা কেউই। আর অনেকেরই অ্যালোভেরা জেল স্যুট করে না, সেই ক্ষেত্রে আমি বলবো যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা ফেসে তিসির জেলটা ইউজ করতে পারো। তিসি নিয়ে অলরেডি আমার অনেকগুলো হেয়ার কেয়ার ভিডিও আছে, সো আই হোপ তোমরা জানো তিসির জেলের ব্যাপারে। সো এই ভিডিওতে আমি আর বেশি ডিটেলসে গেলাম না। এই স্কিন কেয়ার রুটিনটা যে কেউ ফলো করতে পারবে খুব ইজিলি, টিনেজাররা বা যে কোনো বয়সের যে কোনো কেউই এটাকে খুব ইজিলি ফলো করতে পারবে। তো এই ছিল আমার আজকের ভিডিও, হোপফুলি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবা, তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ারও করবা, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। সো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার আমার দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। অতদিন পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।